বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটি হলো যে এই পৃথিবীতে অনেক সাধক, অনেক সাধু, যেমন সাধক হলো যারা সাধন করতেছে, আল্লাহর পথে অগ্রসর হইতেছে। আরেকটা হলো সাধু যে নিজেকে ধুয়ে পরিষ্কার করে ফেলেছে। তবে এদের মধ্যে দেখা গেছে যে এই পৃথিবীতে তারা অনেক সাধনা করার পরে তারা সাধু হয়েছে। আর সাধু বললে মুসলমানের মধ্যে যারা মুসল্লি তারা বলে যে মুসলমানকে সাধু বলছে কেন? কারণ দেখেন যে তারা কিন্তু জল বলে, আমরা কিন্তু পানি বলি, জিনিস কিন্তু একটাই। সাধু শব্দের অর্থ কি? সাধু শব্দের অর্থ সাদা, যে নিজেকে ধুয়ে সাদা করেছে বা পবিত্র করেছে। আর আমাদের মধ্যে বলা হয় কি, সুফি, যা নিজেকে যারা পবিত্র করেছেন তারাই সুফি। তাই কোরআনেও কিন্তু আল্লাহ বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সফলকাম। সফলকাম কেন? যার কল্প, হৃদয় বা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, মন, জ্ঞান, বিবেক সমস্ত কিছু যার পরিষ্কার, আর সেই পরিষ্কার ভাণ্ডে আল্লাহ আসে এবং সেই ভাণ্ডে এসে আল্লাহ অনেক কিছুই পরিচালনা করে চলে যান, কিন্তু মানুষ তা বুঝতে পারে না। যাই হোক, আজকের যে আলোচনাটি, যে আমাকে কোনো একজন ব্যক্তি জালালউদ্দিন কা, সে একজন মহাসাধক, তাকে হয়তো তিনি ভালোবাসেন, যার ফলে তিনি আমার চাচাগুরু হিসাবে তিনি আমার কাছে জানতে চেয়েছেন যে জালালউদ্দিন খা তিনি আগের জন্মে কোথায় ছিল, তিনি কি কোনো গ্রন্থ, কি অন্য জন্মে কি অন্য কোনো গ্রন্থ বা বই রেখে এসেছিল কিনা, আর সেই বইটির নাম কি এবং সে কোন দেশে জন্ম ছিল, এমন কথা আমাকে কেউ জিজ্ঞাসা করেছে। আসলে এভাবে জিজ্ঞাসা করা ঠিক না, এভাবে জিজ্ঞাসা করা ঠিক না, যেহেতু আবেগে পরে আমাকে জিজ্ঞাসা করেছে। তবে আমি এতটুকু তাকে বলবো যে মানুষ মৃত্যুর পরে পৃথিবীতে আবার আসে, আবার যায়, আবার আসে। যেমন হাদিস শরীফে হয়তো কথাগুলো ক্লিয়ার করে নাই, সেটি হলো কেমন, যে মানুষ মৃত্যুর পরে যদি পাপিষ্ঠ হয় তাহলে দোজকে নিক্ষেপ করলে তারা মৃত্যুবরণ করবে, আবার বাঁচবে, মৃত্যুবরণ করবে, আবার বাঁচবে। তার মানে কি? যে হাসরের মাঠে উঠবে। কিন্তু হাসর শব্দের অর্থ গেলে আমরা দেখা যায় যে এই পৃথিবীতে যে মরুভূমি, হাসরের মাঠ, মরুভূমির মাঠ, তাহলে এখানে মানুষ মৃত্যুবরণ করে। আবার কিন্তু আল্লাহ বলেছে যে আমি গেজার মতো উঠাবো, বীর্য কালারের বৃষ্টি হবে, এখান থেকে আবার উঠব। আচ্ছা, যাই হোক, সেখানে গেলাম না। তো আজকের আলোচনাটি হলো যে জালালউদ্দিন খা তিনি কি অন্য কোনো বিগত জন্মে, যে এই জন্মে সে জালালগীতি রেখে গেছেন, বিগত আরও জন্মে সে কোনো গ্রন্থ রেখে এসেছিল কি না, এবং সে কোন দেশে আবার জন্মেছিল, এবং সে তার কি নাম ছিল? আমি ইঙ্গিত স্বরূপ বলবো, পুরো ভেঙে বলাটা আমার ঠিক হবে না, যে সব কথা তো আর আমার রুহানি জগতে দেখা নয়, কিছু কিছু কথা শোনা আছে। তবে বিশ্বাস যদি হয় তাহলে রাখবেন, আর বিশ্বাস যদি না হয় আর না হয় না রাখবেন, কিন্তু মিথ্যে কথা বলা যাবে না। আমার শোনা মতে আমি যেতটুকু জেনেছি অতটুকু আমি বলবো। সেটি হলো দেখুন, যে জালালউদ্দিন খা তিনি আগের জন্মেও তার নাম জালাল ছিল, এবং তিনি রোম শহরে তার জন্ম ছিল, সেখানেও তিনি একটি গ্রন্থ রেখে এসেছেন, সেটাও অনেক বড় গ্রন্থ, যা পড়লে মানুষ তরিকতের পথে অগ্রসর হয়ে যায়। এতটুকুই আমি ইঙ্গিত করলাম, এর বেশি আর যেতে পারবো না। আর শোনা কথার মধ্যে অনেক ভুল থাকতে পারে, আল্লাহ আমায় মাফ করুক, তবু আমি শোনাটা বলেছি যেহেতু আপনার শোনার ইচ্ছে জেগেছে। তাই বলবো যে এই পৃথিবীতে মানুষের আত্মার মরণ হয় না, আত্মার ধ্বংস হয় না, ধ্বংস হয় মানব দেহের, আর দেহটাই হলো আত্মার জামা। যেমন আপনি আমি পাঞ্জাবি পরেছি, শার্ট পরেছি, তেমনি করে যে আত্মার জামা হলো আমাদের দেহ, এবং দেহর জামাটা হলো আমাদের শার্ট কাপড়। তাই হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাটা করতাম না, এ কারণে করলাম যে তিনি অনেকবার আমাকে নক করেছেন যে আপনি এই বিষয়ে কিছু বলুন। তবে এই বিষয়ে যে জিজ্ঞাসা করে এরকম কথা জিজ্ঞাসা করা ঠিক নয়, এবং যে উত্তর দেবে তা এরকম ভেঙে বলা ঠিক নয়, তবে তাকে শান্ত করার জন্য আমি কিছুটা ইঙ্গিত করেছি। আচ্ছা, তবে আরেকটি বিষয় হলো যে জন্ম জন্মান্তর যারা বিশ্বাস না করবে তাদের কাছে আল্লাহ দোষী হয়ে যাবে। দোষী হয়ে যাবে কেমন? যেমন মনে করেন একজন বাচ্চা জন্ম নিয়েছে, তার চোখ নেই, পা নেই, কোমর পর্যন্ত পা, হেঁচড়ে হেঁচড়ে চলতে হয়, তাহলে
আল্লাহ তো বলেছে কোরআনে, আমি কারো প্রতি অবিচার করি না, সকলকে সমান বিচার করি, কাউকে আমি ঠকাই না। তাহলে দেখা গেছে মানুষ তো আল্লাহরই সৃষ্টি। এখন দেখা যায় যে দুনিয়াতে জন্ম নিয়েছে, তার চক্ষু নেই, তার নাই কোনো দৃষ্টি, তাকে যে আল্লাহ করেছে সৃষ্টি সে কি ঠকলো না? আচ্ছা, তাহলে একজনের পা নেই, আমাদের সকলের পা আছে, একজনের পা নেই, সে হাঁটতে পারে না, তাহলে বোঝা গেল কি আল্লাহ কি তাকে ঠকাইলো? না, ঠকায়নি। এখানে মূল বিষয় কি, আল্লাহ কিন্তু একটা কথা বলেছেন যে ফাবিয়ালা ইউ রাব্বি খুমাতি কাজিবান, যে তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো। তার মানে বিগত জন্মে যদি কারো অপরাধ থাকে বা পাপিষ্ট থাকে বা সে যা করেছে তাই পাবে। যেমন বিগত জন্মে আপনি কাউকে ক্ষতি করেছেন, এই পৃথিবীতে এসে আপনার ক্ষতিটা হয়েছে, আপনি কারো পা ভেঙে দিয়েছিলেন, আপনার পা ভেঙে গেছে, আপনি কারো অন্ধ করে দিয়েছিলেন, আপনার চক্ষু অন্ধ হয়ে গেছে, তাহলে আল্লাহ কিন্তু কোরআনে বলেছে তোমরা যা করবা ঠিক তা পাবা। ঠিক আমি বিগত জন্মে যা করেছি এই জন্মে আমার তা হয়েছে। বিগত জন্মে আপনি কোনো ধনী লোককে আপনি ফতুর বানিয়ে দিয়েছেন, তার অর্থ সম্পদ সমস্ত কিছু কেড়ে নিয়েছেন পলিটিক্স করে বা যে কোনো একটাভাবে। তো এই পৃথিবীতে আপনি জমিদারের ঘরে জন্ম নিয়েছেন ঠিক আছে, কিন্তু কিছুদিন পরে দেখা যায় আপনার বাবা মা মারা গেছে, পরে দেখা যায় আপনার সম্পদ লুটপাট করে নিয়ে গেছে, আপনি ফতুর হয়ে গেছেন। তো আল্লাহকে বলতেছেন যে হে আল্লাহ, আমার বাবার সম্পদ আমি পেয়েছি, এই সমস্ত সম্পদ লুটপাট হয়ে গেল, আমার কী অপরাধ? তখন আল্লাহ বলে কি, ফাবি আলা ইউ রব্বিকু মাতি কাজিবান, তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো। তার মানে এই কথাটাকে আবার কেউ ব্যাখ্যা নামিয়েছে, কোন কোন অনুগ্রহকে অস্বীকার করো। এই দেখেন, কর্মফলের কথা বলা হয়েছে, একটিতে বলা হয়েছে, আরও অন্যটি কোরআনে দেখেছি যে অন্য কেউ নামিয়েছে অনুগ্রহকে। তাহলে দুইটা দুই কথা হয়ে গেল, এই কথার মাধ্যমে কথার ঢাকনা দেওয়া হচ্ছে। যাই হোক, আজকের মূলত বিষয় হল জালালউদ্দিন খাঁ, তিনি এই জন্মে তিনি গ্রন্থ রেখে গেছেন জালাল গীতি, বিশ্ব রহস্য, এবং বিগত জন্মেও তিনি এরকম রেখে গেছেন। যাই হোক, আজকের এই আলোচনা এ পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি। আল্লাহ হাফিজ।